এখন বিটিএস মেম্বাররা তো কনসার্টে পারফর্ম করে, মিউজিক অ্যালবাম লঞ্চ করে হিউজ ইনকাম করে থাকে, এবং এটা তো জেনারেল বিষয়। তবে ডিটেইলস জানাবার আগে জাস্ট এতটুকু বলি, তাদের সর্বোচ্চ আয় কোনো অ্যালবাম রিলিজ কিংবা কনসার্টের মাধ্যমে কিন্তু আসেনি, বরং এসছে অন্য একটা মাধ্যমে, যেটা তাদের বিশ্বব্যাপী বিশাল ফ্যান বেসের প্রমাণ দেয়। এখন গত বছর তাদের এই ইনকামের পুরো ডিটেইলসটা শেয়ার করার আগে জানিয়ে দিই, এবছর এই তো কয়েক সপ্তাহ আগেই বিটিএস এর হয়ে যাওয়া তিন দিনের কনসার্টের মধ্য দিয়ে তারা কতটা বিশাল আয় করেছে, এবং বিটিএস তাদের এই তিন দিনের কনসার্টের মাধ্যমে কামিয়েছে $90 মিলিয়ন। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। দুই সপ্তাহ আগে সাউথ কোরিয়ার রাজধানী সেউলে বিটিএস এর তিন দিনের কনসার্ট অ্যারেঞ্জ করা হয়, অ্যান্ড তিন দিনের এই কনসার্টের টিকিটটি সেল করা হয়েছে প্রায় $90 মিলিয়ন, যেখানে লাইভ কনসার্ট এনজয় করার জন্য টিকিট প্রাইস ছিল প্রায় $130। কিন্তু লাইভ কনসার্ট ছাড়াও এখানে আরও দুটো উপায় ছিল। একটা হচ্ছে এই কনসার্টগুলো মুভি থিয়েটারেও দেখা যাবে এবং অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখা যাবে, তবে সেখানেও টিকিট প্রাইস ছিল। অ্যান্ড মুভি থিয়েটার ও অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে তাদের কনসার্ট দেখার জন্য খরচ করতে হয়েছিল $35-43। যাই হোক, এখন আসি লাস্ট ইয়ার বিটিএস এর ম্যানেজমেন্ট কোম্পানি হাইব বিটিএস এর কারণে কত আয় করেছিল সেই টপিকস নিয়ে কথা বলতে। 2021 সালে হাইব বিটিএস এর কারণে প্রায় $1 বিলিয়ন কামিয়েছিল, $1 বিলিয়ন, তাও আবার এক বছরে। এটা কিন্তু একদম ছোটখাটো কোনো কথা নয়। কিন্তু তার থেকেও অবাক করার বিষয় হচ্ছে তাদের সর্বোচ্চ আয়ের সোর্সটা যেটা ছিল সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টস অনুযায়ী লাস্ট ইয়ার বিটিএস এর অফলাইন কনসার্টের বিজনেসের মাধ্যমে আয় হয়েছিল $39 মিলিয়ন, এবং কোম্পানি বিটিএস এর অ্যালবাম সেলসের মাধ্যমে রেভিনিউ আর্ন করেছিল $456 মিলিয়ন। বাট এটা কিন্তু তাদের হাইয়েস্ট ইনকাম সোর্স নয়, বরং বিটিএস এর হাইয়েস্ট ইনকাম সোর্স ছিল আর্টিস্টদের ইনডিরেক্ট বিজনেস। এখন কনসার্ট, মিউজিক অ্যালবাম লঞ্চ করা, এসবে তো আর্টিস্টদের ডিরেক্ট ইনভলভমেন্ট করতে হয়, তাদের ডিরেক্ট কাজ করতে হয়। কিন্তু আর্টিস্ট ইনডিরেক্ট বিজনেস এই মডেলটা হচ্ছে, এখানে আর্টিস্টদের কোনো ধরনের ইনভলভমেন্ট নেই, জাস্ট আর্টিস্টদের পছন্দের কিছু জিনিস কিংবা তাদের পছন্দের ব্র্যান্ডের প্রোডাক্ট অথবা তাদের বানানো কোনো প্রোডাক্ট ফ্যান্সদের কাছে সেল করা হয়েছিল। অ্যান্ড এইভাবে হাইব গত বছর কামিয়েছে $640 মিলিয়ন, অ্যান্ড এটাই ছিল তাদের রেভিনিউয়ের সর্বোচ্চ ইনকামের সোর্স। তাহলে বুঝাই যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিটিএস ফ্যান্সের দাপট এবং জনপ্রিয়তার জোর এতটাই বেশি যে জাস্ট বিটিএস মেম্বারদের পছন্দের কিছু জিনিস সেল করেই এক বছরে তারা আয় করেছে $640 মিলিয়ন, দ্যাট মিন্স প্রায় $5,500 কোটি টাকারও বেশি। সো ভিউয়ার্স, বিটিএস এর ইনকামের এই হাইয়েস্ট সোর্স সম্পর্কে জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনি যদি কন্টেন্ট প্রেজেন্টার অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্টার গল্প টিমের সঙ্গে কাজ করতে চান, দেন ইন্টারভিউ কলের জন্য নিচের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে গুগল ফর্মটি সিনসিয়ারলি ফিল আপ করুন।